উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা একই সাথে ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আন্দোলনরতদের শান্ত থাকার পরামর্শ দিয়ে ভিসি বলেছেন বহিরাগতদের ইন্ধনে সব হচ্ছে সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি রিপোর্ট জানাচ্ছেন রুমানাক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন নেসা হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে দফায় দফায় আন্দোলন করছিল ওই হলের ছাত্রীরা রোববার বিশ্ববিদ্যালয়ের আইসিটি হলে ভিসি উদ্দিন আহমেদকে ছাত্রীরা অবরুদ্ধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে কয়েকজন শিক্ষক শিক্ষার্থী আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছিল প্রশাসন কিন্তু নতুন করে ভিসির পদত্যাগ দাবি এবং পুলিশি হামলায় সহপাঠী আহত হওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা একই সাথে ক্যাম্পাসে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা

নিয়োগ না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে আন্দোলনের পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে অভিযোগ করে ভিসি বলেন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো তা মানছেন না শিক্ষার্থীরা আজকের যে ঘটনা আমার কাছে তথ্য আছে যে অনেক বহিরাগত এখানে ঢুকেছে এবং তারা রাতের বেলাও কিন্তু ওদেরকে আপনারা ওদের বিবৃতি লেখাই করে এগুলিতে সাহায্য করেছে এখন পুরো জিনিসটা বেশে বেগ নিয়ন্ত্রণ করছে বহিরাগতরা তো এটা খুব দুঃখজনক একটা চমৎকার বিশ্ববিদ্যালয় যেটা নাকি বাংলাদেশের মধ্যে একটা সেরা বিশ্ববিদ্যালয় বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস যেখানে শিক্ষা গবেষণা অবকাঠামো সব দিক থেকে আমরা সবার উপরে অনেকের উপরে ছিলাম কিন্তু এই জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের সুন্দর কার্যক্রমটাকে ব্যাহত করার জন্য একটা চিহ্নিত গোষ্ঠী আমি বলবো যে স্বার্থান্বেষী গোষ্ঠী তারা আপনার উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজগুলো করে যাচ্ছে দাবি না মানা পর্যন্ত হল ও ক্যাম্পাস না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রুমান আকন জিটিভি নিউজ